স্বাগত জানাই আপনাদের লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আগামী 1 অক্টোবর 2021 তারিখ থেকে সারা দেশ জুড়ে ডেবিট ও ক্রেডিট কার্ডের নতুন একটা নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু জারি হতে চলেছে। নতুন এই নিয়ম কার্যকর হওয়ার কারণে গ্রাহকেরা অতিরিক্ত নিরাপত্তা পাবেন। মাস গেলেই যেমন আপনার ব্যাংক থেকে অটো ডেবিট পদ্ধতিতে ব্যাংক আপনার রেকারিং বিল, বিমার প্রিমিয়াম বা অন্যান্য ইএমআই এর টাকা সহজে ডেবিট করতে পারত, এখন থেকে কিন্তু এই নতুন নির্দেশিকায় তার পরিবর্তন আসতে চলেছে। তবে ব্যাংক সেই বিশেষ টাকা তখনই ডেবিট করতে পারবে যখন গ্রাহক তাকে বিশেষ অনুমতি দেবে। তো বন্ধুরা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর তরফে এই নতুন নির্দেশিকায় ঠিক কি জানানো হয়েছে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। আপনাদের সাথে আমি রয়েছি শুভদীপ, আর আপনারা দেখছেন লানটেক কর্নার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি যারা আপনারা প্রথমবারের জন্য দেখছেন অথবা এই চ্যানেলে নতুন ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা কখনো না মিস করেন। দেশে নগদ লেনদেন কমানোর উদ্যোগ অনেক আগে থেকেই শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল পেমেন্টের পাশাপাশি কার্ডের মাধ্যমেও লেনদেনেও জোর দেওয়া হয়েছে, কিন্তু এই পদ্ধতি শুরু হওয়ার পরেই গ্রাহকদের নানা রকম জালচক্রের ফাঁদেও পড়তে হয়। তাই একের পর এক নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধও আরোপ করে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার তেমনই এক কড়া নিয়ম কার্যকর হতে চলেছে 1 অক্টোবর থেকে। রিজার্ভ ব্যাংক যে নিয়ম 1 অক্টোবর থেকে কার্যকর করতে চলেছে তাতে কোনো কার্ডের মাধ্যমে অটো ডেবিটের সুবিধা যারা নেন তারা আরও নিরাপত্তা পাবেন। এটা বাধ্যতা মূলক হবে। কোনো রেকারিং বিল অর্থাৎ ইলেকট্রিক বা ফোনের বিল, বিমার প্রিমিয়াম বা অন্যান্য ইএমআই অনেকেই অটো ডেবিট পদ্ধতিতে করে থাকেন। এখনো পর্যন্ত অনেক ব্যাংকের ক্ষেত্রেই এর জন্য কিছুই করতে হয় না গ্রাহককে, কিন্তু 1 অক্টোবর থেকে গ্রাহকদের মত জানাতে হবে, সবটাই অটো ডেবিট হবে না, কিছুটা কাজ ম্যানুয়ালি করতে হবে। সেই নিয়ম না মানলে পরবর্তী লেনদেন হবে না বলে কয়েকটি ব্যাংক ইতিমধ্যেই গ্রাহকদের সতর্ক করেছে। আরবিআই এর এই নতুন নিয়ম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট কার্ড, ইউপিআই ও অন্যান্য প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের অর্থাৎ পিপিআই এর মাধ্যমে 5,000 টাকার কম সব অটো ডেবিট ট্রানজাকশনের আগে ব্যাংক তার গ্রাহকদের অবশ্যই নোটিফিকেশন পাঠাবে, তাতে সাড়া দিলে তবেই সম্পূর্ণ হবে সেই লেনদেনটি। 5,000 টাকার বেশি অটো ডেবিট ট্রানজাকশনের জন্য গ্রাহকদের ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপির মাধ্যমে ম্যানুয়ালি অথেন্টিকেট করতে হবে। এর জন্য যে কোনো পেমেন্টের কমপক্ষে 24 ঘন্টা আগে গ্রাহকদের তাদের ব্যাংকের তরফে মেসেজ বা ইমেল অবশ্যই আসবে। প্রি ট্রানজাকশন নোটিফিকেশনে কার্ড হোল্ডার কে, মার্চেন্টের নাম, অর্থের অঙ্ক, ডেবিটের সময়, ট্রানজাকশনের রেফারেন্স নম্বর, টাকা ডেবিটের কারণ, এই সমস্ত বিষয়গুলো ব্যাংককে অবশ্যই তাদের গ্রাহকদের জানাতে হবে। এরপরে গ্রাহক অ্যাপ্রুভাল দিলেই ট্রানজাকশনটি কমপ্লিট হবে। বেসরকারি ব্যাংক HDFC তাদের গ্রাহকদের ফোনে মেসেজ পাঠিয়ে ইতিমধ্যেই জানিয়েছে গ্রাহকদের সুরক্ষার স্বার্থে রিজার্ভ ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে। তা 1 অক্টোবর 2021 থেকেই কার্যকর হবে, ফলে কার্ডের মাধ্যমে রেকারিং লেনদেনের জন্য যারা ই ম্যান্ডেট দিয়ে রেখেছেন তা রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী কার্যকর হবে না। তাই গ্রাহকেরা আপাতত যে সংস্থাকে টাকা দিতে হবে তার ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে জমা দিতে বলা হচ্ছে। নিরবিচ্ছিন্ন পরিষেবার জন্য সরাসরি কার্ড ব্যবহার করে মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন। শুধু HDFC নয়, অন্যান্য অনেক ব্যাংকই এই ব্যাপারে গ্রাহকদের সতর্ক করেছে এবং বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে গ্রাহকেরা যেন প্রয়োজনে সংশ্লিষ্ট কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর আপডেট করিয়ে রাখেন, কারণ সেই নম্বরেই যাবে নোটিফিকেশন এবং সেখান থেকেই অথেন্টিকেশন আপনাদের পাঠাতে হবে। তো বন্ধুরা, আরবিআই এর এই নতুন গাইডলাইন থেকে আপনারা তাহলে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলেন, যেখানে আপনারা আপনাদের যত সমস্ত রেকারিং বিল, বিমার প্রিমিয়াম বা অন্যান্য ইএমআই এর জন্য যে টাকা পেমেন্ট করতেন ব্যাংকের অটো ডেবিট পদ্ধতির মাধ্যমে, এখন থেকে খানিকটা হলেও আপনাদের সেটা ম্যানুয়াল ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে সংস্থার ওয়েবসাইটে গিয়ে আপনাদের সেই টাকাটা পেমেন্ট করতে হবে। কেননা 1 অক্টোবর থেকে ব্যাংক আর অটো ডেবিট পদ্ধতিতে আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকাটা আর কাটতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে রাখুন। তো চলুন দেখা হচ্ছে পরের এমন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।